মম বেরোচ্ছি। তুই তুই তিথির কথায় বিজনেসের কাজ ছেড়ে সিনেমা যাবি, রেস্টুরেন্টে খেতে যাবি? থাক থাক, যাওয়াটা দরকার। ওই মেয়েটার কথা যাচ্ছি না মা, আমি যাচ্ছি অলংকারের কথা। সত্যি তো কথাটা তো ঠিকই, সময় না দিলে পৃথিবীর সবচেয়ে গাঢ় ভালোবাসা ভেঙে যায়। রাইট, লেটস গো ডার্লিং। আরে আমার মাসেউরির আসার কথা ছিল, এখনো তো এলো না, কোথায় গেল সে কে জানে। পৃথা একটা ফোন কল করো তো। আরে নিটা মাসাজ, আমার আমার শরীরটা আজকে যেন কেমন করছে। কি হলো, আপনি কি নেবেন? আমি মাসাজ নেব। মাসাজ? মাসাজ এই ভর দুপুরে খাবার সময়? আমি এখন কিছু খাবো না, যদি কিছু খাইও সেটা খুব লাইট কিছু, ওই জুস টুস। আই রিয়েলি নিড আ মাসাজ। বাপ রে বাপ, বয়স ককুরি হলো তার ঠিক নেই, আর এখন মাসাজ মাসাজ করছে। মাসাজ নেবেন আপনি? হ্যাঁ নেবো। ঠাকমা ঠাকমা, মাসাজ নিতে হবে না, আমি পরে আপনার গা হাত পা টিপে দেব। আর আপনার হাঁটুতে ব্যথা আছে তো, আমি একটা টোটকা জানি, সেই টোটকা লাগিয়ে দেবো, একদম চিন্তা করবেন না। জাস্ট শাট আপ। সব গা হাত পা টিপে দিতে তোমাকে হবে না, আমি মাসাজ নেব। মাসাজ সে নেবেন ক্ষণ। আরে শুধু মা নেবে কেন, আমিও নেব আজকে, আজকে লোক আসবে। এই রুদ্রিক, তুই কিন্তু অফিস যাবি না আজকে? ও অফিস যাবে না, ও অফিস যাবে না। আমার ছেলের এখন খেলার বয়স, ও ক্লাবে যাবে, ডিস্কে যাবে, এনজয় করবে। না, ও আমার সঙ্গে অফিসে যাবে। ওই মেয়েটার মতো কথা বলিস না, ভালো লাগে না আমার। হাসলি কেন? জব্দ হয়েছিস ভাই, জব্দ হয়েছিস। এবার তুই শক্ত হাতে পড়েছিস, দেখবি তোকে একেবারে মানুষ করে দেবে মানুষ। আর আমি শিওর ও কিন্তু কথা দিয়েছিল তোকে অফিসে পাঠাবে, ফ্যাক্টরিতে পাঠাবে। ও কিন্তু সেই কথা রাখছে ভাই, রাখছে। ড্যাডা, আমি কিন্তু যাব না বলে রাখলাম। বাচ্চা ছেলের মতো কোনো, চলো দুজন ডেলিগেট আসবেন, তাদের সঙ্গে কথা বলবো। কিন্তু ড্যাডা আমি তো কিছু বুঝি না। আমি সব বুঝিয়ে দেবো, সবার সঙ্গে আলাপ করিয়ে দেবো। আয় চল।